বিরতির পর স্বাগত। সবে মাত্র রাজ্যে দু কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হলো। সামনেই রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তারই আগে বাম সংগঠন বিভিন্ন শাখার সদস্যদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করছে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। আজ দেখা গেছে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের উদ্যোগে কৃষক খ্যাত মজুর ভবনে উপজাতি খ্যাত মজুরদের নিয়ে রাজ্য ভিত্তিক রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধাবল্লভ দেবনাথ, সম্পাদক শ্যামল দে বর্ষিয়ার নেতৃত্ব ভানুলাল সাহা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত নেতৃত্বরা কি বলছেন শোনাব। রাজ্য পরিষদের উদ্যোগে উপজাতি খ্যাত মজুরদের নিয়ে আমরা রাজ্য ভিত্তিক শিক্ষা শিবির সংযুক্ত করছি। আমাদের রাজ্যের খ্যাত মজুরদের একটা বড় অংশ উপজাতি, প্রায় 3.5 লক্ষের উপরে আমাদের রাজ্যের খ্যাত মজুরদের সংখ্যা, তার লক্ষাধিকের উপরে হচ্ছে উপজাতি অংশ, অর্থাৎ জমি তাদেরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সংগঠিত করার লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষা শিবিরে আয়োজন করেছি। মূলত দুটো সাবজেক্ট সেখানে থাকবে, একটা হচ্ছে পরিস্থিতি সংক্রান্ত রাজনীতি এবং এই সময় আমাদের করণীয় কাজ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয়। এই প্রথম অবস্থায় এই দুটি বিষয় নিয়ে আমরা রাজ্যভিত্তিক উপজাতি কমিটি নিয়ে ছাড়াছুটি শুরু করি। আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। মেলার মাঠস্থিত কৃষক খ্যাত মজুর ভবনে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সমস্ত নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন, কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন, প্রত্যেককে নিয়েই আজকের এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।